الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال صاحب القرآن صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র শবে বরাতের করণীয় বর্জনীয় প্রসঙ্গে। শবে বরাত বলা হয় আরবি বৎসর বা হিজরি সনের অষ্টম মাস অর্থাৎ রমদানের পূর্ব মাস হচ্ছে শাবান। এই শাবান মাসের ১৪তম তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত এটি ফার্সি শব্দ, শব অর্থ রাত আর বরাত অর্থ হল পুণ্যময় বা সৌভাগ্যময়। শবে বরাত অর্থ হল পুণ্যময় রজনী বা সৌভাগ্যময় রজনী, যাকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুল বরাত এবং হাদিসের পরিভাষায় যাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত প্রসঙ্গে হাদিস শরীফে উল্লেখ আছে তিরমিজি শরীফের বাবু মাজা আফি লাইলাতুন নিসফি মিন শাবান পরিচ্ছেদে হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে তাকে খুঁজতে বের হলেন এবং জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে পান। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলেন, তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর জুলুম করবেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ধারণা করেছি কোনো কারণবশত আপনি অন্য স্ত্রীর কাছে চলে গিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ শাবানের রাত্রে অর্থাৎ শবে বরাতে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করেন এবং কালব গোত্রের ছাগলসমূহের ফসম সমপরিমাণ যদি কারো গুনাহ থাকে সেটিও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কালব গোত্রের উদাহরণ কেন দিয়েছেন এ প্রসঙ্গে তিরমিজি শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মারিফুস সুনানের ৫ নম্বর খণ্ডে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে এখানে কালব গোত্র দ্বারা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হল তৎকালীন সময়ে আরবীদের মধ্যে কালব গোত্রের মতো এত বেশি ছাগল কারো কাছে ছিল না। মূলত এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এই রজনীতে শবে বরাতের রাতে রজনীতে অধিকাংশ মানুষকে ব্যাপকভাবে আল্লাহ তাআলা উন্মুক্তভাবে আল্লাহ সকলকে ক্ষমা করেন, তার উম্মতকে ক্ষমার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। শবে বরাত প্রসঙ্গে আরও হাদিস আসছে ইবনে সুনানে ইবনে মাজা শরীফে বাবু মাজা আফি লাইলাতুন নিসফি মিন শাবান এ হাদিস আসছে। قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শবে বরাতে রাত্রে ইবাদত করো এবং পরে রোজা রাখো অর্থাৎ পরদিন রোজা রাখো। ফা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে সূর্য অস্ত যাওয়ার পরে দুনিয়ার আসমানে আত্মপ্রকাশ করেন, আবর্তন করেন এবং বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফা আগফির লাহু,
কোনো ব্যক্তি কি আছে ক্ষমা প্রার্থনাকারী, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে, তাকে আমি ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফা আরযুকাহু, কোনো জীবিকা প্রত্যাশী আছে, আমি তাকে জীবিকা দান করব, রিজিক দান করব। আলা মিন মুবতালান ফা উআফিয়া লাহু, কোনো বিপদগ্রস্ত লোক আছে, তাকে আমি বিপদ থেকে উদ্ধার করব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এমনিভাবে এটি সুবহ সাদিক পর্যন্ত এই আহ্বান জারি থাকে। তাহলে আমরা হাদিস দুই থেকে বুঝতে পারি যে শবে বরাত এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, মহিমান্বিত একটি রাত, সৌভাগ্যপূর্ণ একটি রাত। সেজন্য আমাদের উচিত হবে এই রজনীকে আমরা গুরুত্ব দিয়ে এই রাতে আমরা বেশি বেশি সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করা, ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এই রাত প্রসঙ্গে তিনটি আমল প্রমাণিত পাই, তার মধ্যে একটি হলো কবর জিয়ারত করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে সিরাতে কবর জিয়ারত করেছেন। এজন্য আমাদের যে সকল আত্মীয় স্বজন, বাবা মা, পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছেন, তাদের মাগফিরাতের জন্য আমরা কবর জিয়ারত করতে পারি, দোয়া পড়ে তাদের জন্য দোয়া করতে পারি। এবং দ্বিতীয় নম্বর হলো সেই রাতে জেগে ইবাদত করা। এ রাতে আমরা বেশি বেশি নফল নামাজ, সালাতুল হাজাত, সালাতুল তসবি এবং কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। এবং তৃতীয় নম্বর হলো পরদিন রোজা রাখা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন, অসুমু ইয়াওমাহা, দিনে রোজা রাখার জন্য পরদিন রোজা রাখার নির্দেশ প্রদান করেছেন। সেই হিসাবে আমরা শবে বরাতের পরদিন অর্থাৎ 15 তারিখে আমরা রোজা রাখতে পারি। শবে বরাত প্রসঙ্গে যেমন করণীয় কথাও উল্লেখ আছে, তেমনি আমাদের বরজনীয় কিছু বিষয় রয়েছে। আমাদের সমাজে কিছু মানুষ যারা সওয়াবের উদ্দেশ্যে গিয়ে তারা গুনাহ কামাই করে নিয়ে আসে, কিছু ভুল বোঝাবুঝির কারণে, বিভ্রান্তির কারণে। আমরা এই শবে বরাতের রজনীতে আমল এবং বিভিন্ন সালাত তাসবিহ সমূহ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আমরা এই দিন হালুয়া রুটির আয়োজন করে থাকি, মসজিদ সাজসজ্জা আলোকসজ্জা করে থাকি, আতশবাজি ফোটাই। আসলে এগুলো সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং ইসলামী সংস্কৃতি নেই এগুলো। এজন্য আমাদের উচিত হবে এই সমস্ত বিজাতীয় সংস্কৃতিকে আমরা বর্জন করা। আমরা এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কান্নাকাটি, বেশি বেশি নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহ তাআলা যেন আমাকে গত বছরগুলিতে যত গুনাহ করেছি সেগুলো ক্ষমা করে দেন, সামনের বছরগুলিতে আমি যেন ঠিক পথে চলতে পারি, ইসলামের সকল বিধিবিধান সুন্নাহ অনুযায়ী চলতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেন। সেজন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি। আমরা এই শবে বরাতের নামে আতশবাজি, হালুয়া রুটির আয়োজন না করে, আয়োজন করে এই সমস্ত সংস্কৃতি দিকে না গিয়ে আমরা ইবাদত বন্দেগীতে মনোযোগ দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকল তিনি ভাই এবং বোনদেরকে সঠিক জিনিস বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।